गुड मॉर्निंग एवरी वन एंड वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू आर न्यू ब्लॉग। सो आज के हलो ट्यूजडे, आज के अनेक दिन पर जब एक ग्रसारि शपिंग करते बाबा मार साथे, तो एकदम ही बेरोनो है ना एखन। तो आज के ग्रसारि शपिंग खूब एक इंटरेस्टिंग काज मन होच्छे। तो बेशी बकबक ना करे आज के दिन ताले चलो शुरू करी। और आमी एखन एक चा खाच्छी और मा आगे थेके अनेकटा बेटार आछे, तो ओई जोन्नो आज के মার যেতে ইচ্ছা করলো বাইরে, বললো যে একটু আমি যাবো তোদের সাথে, তো তাই জন্য মা যাচ্ছে আমাদের সাথে। তো এখন আমি যাব একটু স্পেন্সার্সে। তো চলো আজকে দিনটাকে এভাবে শুরু করা যায়, তারপর দেখি কী কী হয় আজকে সারাদিন। তো চলো। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি নিচে যাব, এখন বেশি বাজে না। আর আমার সাথে মা যাবে, মা যাবে, আর যাবে হচ্ছে আমার বাবা। আর হ্যালো বলো। তো আমার বাবা মা আর আমি এখন তিনজনে নিচে যাব, স্পেন্সার্সের দিকে যাব। আর টুকিটাকি বাজার টাজার করার আছে, সেগুলো করব। তো আমি স্পেন্সার থেকে ফিরে এসেছি বাড়িতে, আর আমি ফিরেছি তাও মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে। আয়রে আজকে স্পেন্সার্সের বাইরে এতটা লাইন ছিল, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। হাফ অ্যান আওয়ার দাঁড়ানোর পর দেন আমরা যখন ঢুকেছি তখন 9:30 বেজে গেছে। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি আমি ঘুম থেকে, মোটামুটি 8:30-8:30 মধ্যে আমি 8:30-8:30 না 8:00 উঠেছি। তো আজকে লকডাউনের থার্ড ডে, আর এখন বাজে হচ্ছে 11:45। আমি স্নান করে নিয়েছি, স্নানটা করার পরে ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম। তো আমি স্পেন্সার্স থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাবো। তো কাল বিকেলে মিন্ত্রা থেকে আমার দুটো পার্সেল রিসিভ হয়েছে, তো আমি ওগুলোকে আনপ্যাক করিনি, স্যানিটাইজ করে জাস্ট রেখে দিয়েছিলাম। তো বিকেলবেলায় ইচ্ছা আছে যে ওগুলোকে খুলে আনপ্যাক করে তোমাদেরকে দেখাবো। আমি চালের পায়েস আর শিমুইয়ের পায়েস দুটোই খাই, ভীষণ ভালোবাসি খেতে। তো মোটামুটি আজকে গিয়ে আমি শিমুইটা পেয়ে গেছি, তো ওই জন্য শিমুইটা নিয়ে এসেছি। আর দুধ টুধ যা ছিল সবই নিয়ে চলে এসেছি। তো ইচ্ছা আছে মা যদি বিকেলে পারে আমার জন্য একটু পায়েস বানিয়ে দেবে। এখন মিষ্টির দোকানে আজকে আর যাওয়া হয়নি, মিষ্টিও নেই আমার কাছে স্টকে। তো মিষ্টির জন্য আমার মনটা খুব খারাপ লাগছে, মিষ্টিটা যেহেতু আমি আনতে পারিনি। তো সব যেটা ভালো লাগা সব কিছু তো আর হয় না পসিবল একদিনে, তো তাই জন্য আজকে আমি ভাবছি একটু শিমুই যদি মা বানিয়ে দেয় তো আমি একটু শিমুইয়ের পায়েস খাবো। আর এখনও পর্যন্ত বাড়িতে কোনো কিছু রান্না হয়নি, আমি আর মা একটু ব্রেকফাস্ট এখনও করিনি। বাড়িতে আসার পরে এত গরম লাগছিলো, তো আমি স্নান করে নিয়েছি, আমি এখন কিচেনে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি মা কী করছে। চলো। কী করছো তুমি? এই তো মাছ ধুলাম, এই যে এটা কালকের জন্য রেখেছি, এই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজে। আর এই মাছটা এখন রান্না করবো, লবণ হলুদ মাখাবো এখন। এই মাছটা এখন রান্না করবো। আর এই এই যে মাছের তেল আছে, এইটা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে এটা আজকে রান্নাটা তুমি করছো তো? হ্যাঁ করবো। তো এখন তোমার শরীর কেমন আছে সেটা বলো। আমি কালকের থেকে অনেক ভালো আছি, আমার কালকে খুব শরীর খারাপ ছিল, আমি একদম মাথা তুলে উঠতে পারছিলাম না, এত শরীর খারাপ হয়েছিল আমার। সকালবেলা স্পেন্সারে গেছি মেয়ের সঙ্গে, ওর বাবাও গেছিল, আমরা তিনজনে বাজার ঘাট করে নিয়ে আসলাম, সব কিছু করলাম। এখন রান্না বান্না করব, আর টিফিন কি করবি বল, আমি তাহলে সেই টিফিনটা করি। তো আমি আর মা এখন একটু বাটার টোস্ট করে খাবো, বেশি না, আমি একটু চিনি দিয়ে দিই বাটার টোস্টের উপরে মাঝে মাঝে, যখন আমার অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়, তো সেটা খাওয়ার চেষ্টা করছি, তো সেটা খাবো আর কি। আমার মানে চেষ্টা করব চেষ্টা করব কথাটা খুব না, একটা খুব একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, তো সেই ব্যাড হ্যাবিটটা আমাকে একটুখানি আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, না হলে আমার পরে প্রবলেম হবে। প্রবলেম বলতে কি, লোকেরা পাগল ঠাগল ভাবতে পারে।
তো আমি এখন মোটামুটি মাকে একটু হেল্প করে দেবো রান্নাবান্নার কাজে, তেমন আজকে হেল্প করতে হবে না মেবি। তো আজকের দিনটা আমার একটুখানি লেজি যাবে, কারণ আজকে আমি একটু ছুটি পেয়েছি। তো আজকে আমার ছুটি আছে মোটামুটি, আজকে অন্য কোনো কাজ আমার নেই। মানে যারা রেগুলার বেসিসে মোটামুটি কাজকর্মের মধ্যে আমরা থাকি, আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের সবারই একটু না একটু প্রবলেম হয়। আর মেয়েরা বিশেষ করে একটু বড় হলে আমরা চেষ্টা করি মাদের হেল্প করব, বা ছেলেরাও করে, সেটা নয়। আজকে গরম পড়েছে, এখন মোটামুটি জিনিসপত্রগুলো সব বার করে স্যানিটাইজ করে রাখা হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর ব্রেকফাস্টটা ততক্ষণ আমি করে নিই, ঠিক আছে? তো ব্রেকফাস্টটা করে আমি তোমাদের সাথে দেখা করছি, চলো। তো এগুলো হচ্ছে আমার আজকের শপিং। তো ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে লাচ্ছা শিমুই, যেটা দিয়ে আমি পায়েস বানিয়ে খাই। এটা একটা বর্নভিটা কুকিজ, এটা একটা ব্রিটানিয়ার চিনি টাইপের একটা বিস্কিট, একটা সেভেন আপের বটল। এটা হলো মিনিট মেড পালপি অরেঞ্জ, আর একটা লেজের বড় প্যাকেট। আর এটা দেখো কি সুন্দর দিয়েছে আমাকে, এটা ফাটিয়ে দিয়েছে প্যাক করার সময়, বিকেলের মধ্যে আমাকে শেষ করতে হবে, না হলে এটা আর খাওয়া যাবে না। নেক্সট এনেছি হচ্ছে টুইয়া মেরি, আর একটা নতুন ফ্লেভার বের করেছে ওরাই। আর এনেছি এই ছোটো ব্রেডটা, হোয়াইট ব্রেড, এটা আমুল দই। আর এনেছি হচ্ছে দুটো বাউলি, আর হলো পনির, এটা দিয়ে পনির টিক্কা বানাবো। আর গ্রিন পিস, প্যাকেট মিল্ক নিয়েছি, যার জন্য মানে ওই শিমুইটা নিয়ে এসেছি। এই দুটো প্যাকেটের দুধ দিয়ে আমি পায়েস বানিয়ে দেবে মা, সেটা খাবো। দেখো আজকে যদি সময় পাই আমি দেখো খাবো। আর এটা হচ্ছে এই কর্পূরটা আমাদের বাড়িতে খুব ইউজ করা হয়, তো এটা ছিল না স্টকে কিছুদিন যাব, তো একটাই বটি আমি এটা নিয়ে নিয়েছি। আর ম্যাগি পাস্তা দুটো, আমার মা খেতে খুব ভালোবাসে পাস্তা, আমি খাই না পাস্তা, একদমই ভালোবাসি না পাস্তা। এগুলো হচ্ছে আজকে আমার স্পেন্সার্সের জিনিস। আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে যে মিক্স ফ্রুট জ্যাম। তো স্পেন্সার্স থেকে এই কটা জিনিসই নিয়ে আসা হয়েছে। ও আমি তো পাগল, আমি এগুলো দেখাতে খুব ভালোবাসি। আমি যা কিনি ছোট ছোট জিনিস তোমাদের সাথে আমার শেয়ার করতে খুবই ভালো লাগছে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি যখন ব্লগ করব, আমি অনেক ব্লগিং মানে আমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, যখন আমি কোনো কিছু করি না আমি বসে বসে ব্লগ দেখি। আমি অনেকেরই ব্লগ দেখি, বাংলা ব্লগটাও খুব ভালো লাগে, হিন্দি ব্লগও, হিন্দি ব্লগটা ভালো লাগে, বাট বাংলাটা আমি যেন বেশি আর কি ফিল করি কানেক্টেড, যেহেতু আমি বাঙালি। তো সেই জন্য আমার মাও বাংলা ব্লগ খুব দেখে, তো বাংলা ব্লগারদের আমার মা অনেককেই চেনে। তো আমার মার থেকে আমি ব্লগে ব্লগ দেখার ইন্টারেস্ট পেয়েছি। পুরো আগের বছর যখন লকডাউন ছিল তখন গোটা লকডাউনে আমার মা আমাকে ব্লগ দেখার নেশাটা ধরিয়ে দিয়েছে। তো আর যেটা নিয়ে আসা হয়েছে তোমরা মেবি দেখে থাকবে, আমার মা যখন আমি যখন মানে স্পেন্সার্সের সামনে গেছি তখন পেয়ারা বিক্রি হচ্ছিল, তো আমার মা নিয়ে এসেছে দুটো পেয়ারা। কিছু কিছু ফল আছে যেগুলো খুব স্পেসিফিক্যালি আমি খেতে ভালোবাসি, তার মধ্যে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফল হচ্ছে পেয়ারা, খেতে খুব ভালোবাসি। আমি আপেল খেতেও ভালোবাসি না, আঙুর খেতেও ভালোবাসি না, খেয়ে দিয়ে উঠে মাঝে মাঝে পেয়ারা খেতে খুব ভালোবাসি। যখন আমি অ্যাকচুয়ালি যখন কলেজে যেতাম তখন আমাদের কলেজের সামনে একটা খুব ভালো পেয়ারার দোকান ছিল, ওখানে ওটা মেবি ওরা হায়দ্রাবাদ থেকে নিয়ে আসতো ওই পেয়ারাগুলো বলতো আর কি। সেই পেয়ারাগুলোর টেস্ট এতটাই সুন্দর ছিল, মুখে দিলে মেল্ট হয়ে যেত। তো সেই পেয়ারাগুলোর মতন কোনো পেয়ারাই হয় না। তো যখনই আমি ওই সাইডটায় যাই, খুব কম এখন যাওয়া হয়, কিন্তু যখনই যাই ওখান থেকে পেয়ারা নিয়ে আসার চেষ্টা করি। ওইখানকার পেয়ারা মোটামুটি পাকাও তেমনভাবে হতো না, খুব ক্রিস্পি টাইপের খেতে হতো। তো এই হচ্ছে আমার পেয়ারা স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা। তো এটা হচ্ছে আমার লাঞ্চ, এখানে আছে মাছের তেল ভাজা, মাছের ঝোল আর ভাত। এত গরম পড়েছে তাই একটু ঘরে মাটিতে বসেই খাবো আমি। পেয়ারাটার ফার্স্ট বাইট আমি নিলাম, তেমন একটা খেতে ভালোও না খারাপও না, মিডিয়াম খেতে। তো এখন জাস্ট লাঞ্চ করে আমি একটু বসে আছি, আর ফ্যান তো চালাতে পারছি না, ফ্যানের জন্য মানে ফ্যান চালালে তোমাদের সাথে কথা বললে তোমরা কিছু বুঝতে পারবে না। আর আমার বাবা পাশে টিভি দেখছে, সারাদিন পরে নিউজ দেখছে, তো সারাদিন পরে একটুখানি আপডেট নিচ্ছে কি চলছে বাইরে। পেয়ারাটাকে শেষ করে আমি একটু রেস্ট নেব, তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 8টা, আর আজকে সন্ধেবেলা থেকে আর কেমন তেমন কিছু ব্লগ আমি করতে পারিনি,
কারণ হচ্ছে এতটা অসম্ভব গরম পড়েছে, তো অন্য কিছু করা আমার পক্ষে একদমই পসিবল হয়নি। সন্ধ্যে থেকে একটু ছাদেও যায়নি। আজকে আমার রাতে ইচ্ছা হয়েছে কিছুদিন ধরে একটু চাউমিন খাবো, তো মাকে বললাম আজকে চাউমিন বানিয়ে দাও আমাকে একটু। মা মোটামুটি প্রিপারেশন করে ফেলেছে, তো চলো তোমাকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে চাউমিনটাকে মা বয়েল করে রেখে দিয়েছে, তো আমি মাকে বললাম একটু আলু দিতে চাউমিনে। এখানে ক্যাপসিকাম, আলু, গাজর, বিনস আর পেঁয়াজ কেটে রাখা আছে, আর আছে হচ্ছে এখানে তিনটে ডিম যেগুলো ধোয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। আমি চাউমিনটা আজকে করব, ইচ্ছা হয়েছে মাই করতো বাট গরমে মা পারছে না, একটুখানি সব কাটা কাটা করা হয়ে গেছে। ক্যাপসিকামটা একটু আলু গাজরগুলো ফ্রাই হওয়ার পর দেবো, আর তারপরে ডিমটা দেওয়ার আগে আগে পেঁয়াজটাকেও দিয়ে দেবো। এগুলোকে একটু ফ্রাই করে নেব, মোটামুটি একটু হাই ফ্লেমেই আপাতত একটু ফ্রাই হোক। আরও দুটো এক্সেস রয়ে গেছে বিনসের টুকরো, সেগুলো দিয়ে দিই, আর এর মধ্যে একটু গ্রিন চিলিটা দেবো ঝালের জন্য। ভেজিস সব ফ্রাই হয়ে গেছে, ডিম দিয়ে দিয়েছি, আর জাস্ট এই যে চাউমিনটা একদম ঝুড়ো ঝুড়োই রয়েছে, একদম খুব ভালো বয়েল হয়েছে। আজকে দেবো হচ্ছে একটা ছিপি সোয়া সস, তো এতটা লাগবে কারণ একটু চাউমিনটা বেশি আছে। সোয়া সস দিয়েছি, এবার চাউমিনটাকে ভালো করে আমাকে স্টার করতে হবে, আর তার সাথে আমি আর আমার মা খাবো হচ্ছে একটু বয়েলড এগ। এই চাউমিনের সাথে আর এক দুটো এগ বয়েল করতে দিয়ে দিয়েছি, তো বাবা রাতে ভাতই খেয়ে নেবে কারণ বাবা রাতে চাউমিন খেতে ভালোবাসে না। আমার চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই দোকানের চাউমিনের মতো কালার এসেছে। তো দোকানের চাউমিনে আরও অনেক কিছু দেয়, আমি হেলদি রাখার চেষ্টা করেছি জিনিসটা, অল্প তেল আর ভেজ দিয়ে বানানোর চেষ্টা করেছি, আর ডিম। এটা হলো আমার আজকে রাতের ডিনার, আজকে আমি আর ভাত খাবো না। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে, তো আজকে আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তো এন্ড করার আগে যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমি এরপরে যত ভিডিও দেব, আর আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করি। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমি সঙ্গীতা, আমি রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকে এত গরম পড়েছে মানে একটুও মানে দাঁড়ানো যাচ্ছে না ফ্যান ছাড়া, পুরো মানে একদম মানে এতটা সোয়েট করছি, পাগলের মতো সোয়েট হচ্ছে। আজকের ব্লগটা এটুকুই, সাথে থেকো, সুস্থ থেকো আর খুব ভালো থেকো। তো সবাইকে টাটা। তো আমি যেগুলো স্যানিটাইজ করে রেখেছি, জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, আমি জানি না, আই হোপ দেখতে পাচ্ছ তোমরা।